students, hope you all are well. And today we are going to learn mathematics. আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে হেডিং দেওয়া রয়েছে গুণফল নির্ণয় করো। আজ আমরা গুণফল নির্ণয় করা শিখব। আমি জানি তোমরা প্রত্যেকেই গুণফল আগে করেছো এবং এখনো করে চলেছো, বাট আজকে আমরা একটু বড় সংখ্যা দিয়ে ট্রাই করব। ওকে, কারণ যত সময় যাচ্ছে আমরা তো আর অ্যাডভান্স জিনিস শিখছি, তা আমরা একটু বড় সংখ্যা দিয়ে আজকে ট্রাই করব। আচ্ছা, তোমাদের বইয়ের যে 4 নম্বর প্রশ্নমালা রয়েছে, সেই 4 নম্বর প্রশ্নমালার আমি 10, 17, 24 আর 25 এই 4টা অঙ্ক করে দেখাচ্ছি। তোমরা আমার সাথে সাথে করো, আমি জানি ডেফিনেটলি তোমরা পারবে, আর তাহলে একটু তাড়াতাড়ি মনে থাকবে, তাই একসাথে করবে। চলো তাহলে শুরু করছি 10টা। চলো প্রথমে 4 0 6 8 লিখেছি, তারপর 4 7 8 লিখে নেবো, তোরা লিখে গুণ করবো। ওকে, এভাবে সাজিয়ে নেবো, স্ট্রাকচারটা তোমরা প্রত্যেকেই জানো। তো চলো শুরু করা যাক। 8 8 64, 4, হাতে রইল 6। দেখো আমি কিন্তু হাতে কিছু লিখিনি, কারণ আমি যদি লিখি তাহলে একসঙ্গে অনেক সংখ্যা লিখলে তোমাদের একটু কনফিউশন হতে পারে, তাই তো? চলো আমি মুখে বলছি, তোমরা পারলে করতে করতে খাতায় লিখে রাখতে পারো, তাহলে অন্তত কনফিউশনটা দূর হতে পারে, ঠিক আছে? আর যারা বুঝতে পারছো বের করো। চলো আমরা তাহলে শুরু করি একবার। 8 8 64, 4, হাতে রইল 6। তারপর দেখো 6 7 48, 48, আর তারপরে হাতে কত রয়েছে? 6 রয়েছে, তার মানে কত? 54, 4, হাতে রইল 5। 8 0 0, আর হাতে 5 রয়েছে, 0 থাকে যা হাতে ধরেছে তাই বসে। ওকে, তারপর দেখো 8 4 32। তো এটা করতে করতে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে নামতাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, কেউ কেউ হয়তো ভুলে গিয়েছো একটু, তো রিভিশন করে নিও, নাহলে এখানে কিন্তু পসিবল না করাটা। নামটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর 27 56, 6, হাতে 5 রয়েছে, 7 6 কত? 42, তাই তো? 42, আর হাতে যে 5 রইল 47। দেখো 7 0 0, তার মানে হাতে ধরা 4টা আমার এখানে বসে গেল। আরেকটা জিনিস দেখো, আছে এটা একটু বলে নিই, 4 7 28, এই যে ক্রস চিহ্ন, এটা তো তোমরা জানো, আমরা দুটো সংখ্যার ক্ষেত্রেও দেখেছি, তো এটা এখানে বসাবো, এটা প্রথম সংখ্যাটা নিচে বসে, ঠিক আছে? তারপর আমরা পরের পথে যাই, তো প্রথমটার নিচে ক্রস চিহ্ন বসলো একটা, তারপর 4 8 32, 2, হাতে রইল 3, 4 6 24, 3 27, 7, 2, তার মানে 4 0 0, হাতে 2টা এখানে বসে গেল, 4 4 16। সংখ্যাগুলো সবসময় পরিষ্কার এবং আলাদা আলাদা করে লিখবে, তাহলে কি হবে, যোগ করতে সুবিধা হবে। দেখো 4 নেমে গেল, 6 4 10, 0, হাতে রইল 1, 2 7 9, 9 5 74, আর হাতে 1 15, 5, আবার হাতে 1 রইল, 7 4 11, 12, 13, হাতে 1 74, 4, আবার হাতে 1, 8 2 8 10, 10 3 13, হাতে 1 74, 4, হাতে রইল 6 7 8, 9, আর 1 রইল। ঠিক আছে, আমি একটা অঙ্ক দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটাতে যাবো। আমি এইমাত্র বললাম যত সময় যাচ্ছে সংখ্যাও তত বড় হচ্ছে। দেখো 3 অঙ্কে দেখেছিলাম, এবার 2টোই 4 অঙ্কে। যেহেতু আমরা প্রসেস জানি, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে এগোতে হবে। তাহলে এবার আমরা শুরু করছি 17 দাগের অঙ্কটা। ওকে, প্রথমে দেখো 6 8, আচ্ছা 6 7 48, 8, হাতে রইল 4, তারপর দেখো 6 9, কত হয় 6 9, 54, 54, আর হাতে রইল 4 58, 8, হাতে রইল 5, 6 3, 3 6 18, তাই তো? 18, আর হাতে যে আমার 5 রয়েছে তার মানে 23, 3, হাতে রইল 2, 6 4 24, 7 2 25, 27, তারপর দেখো 4 8 32, হাতে রইল 3, তারপর 4 9 36, 37, 38, 39, হাতে রইল 3, তারপর দেখো 4 3 12, 12 আর 3 কত
এবার আমি দ্বিতীয়টার তলায় ক্রস বসাবো, বসালাম। হ্যাঁ, এবার তাহলে এই তিন নম্বর থেকে শুরু করবো। তারপর দেখো, দুই একে ষোলো, ছয় হাতে হইল এক, দুই নয় আঠেরো, এক উনিশ, তিন দুই তিনে ছয়, আর হাতে এক সাত, দুই ছাড়ে আট। ওকে, চলো আবার একটা ক্রস বসালো। এবার শুরু করছি, দেখো, পাঁচ হাতে চল্লিশ, শূন্য হাতে রইল চার, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আর চারে কত হয় উনপঞ্চাশ, নয় হাতে রইল চার, পাঁচ তিনে পনেরো, পনেরো আর চার রয়েছে তার মানে হচ্ছে উনিশ, নয় হাতে রইল এক, দেখো পাঁচ চারে কুড়ি, কুড়ি আর একে একুশ। এবার জোরটা একটু বড় হবে, দেখো ধীরে, আট, আট কিছু নেই, তার মানে আট নেমে আসছে, দুই আটে দশ, শূন্য হাতে রইল এক। তারপর দেখো, ছয় আর নয় কত হয় পনেরো, পনেরো ষোলো সতেরো আঠেরো, আর হাতে এক রয়েছে উনিশ, উনিশের নয় হাতে রইল এক। আচ্ছা মনে রেখো হাতে এক রয়েছে, শূন্য নয় দ্যাট মিন্স শূন্য তা তো কম হবে না, নয়, দুটো যোগ হয় নয় হল, নয় আর পাঁচ কত হয় চোদ্দো, চোদ্দো আর ছয় কত হয় কুড়ি, কুড়ি আর হাতে এক রয়েছে একুশ, একুশের এক হাতে রইল দুই, নয় সাত, নয় সাতে হয় ষোলো, ষোলো সাত, ষোলো সাতে কত হয় সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ, হাতে দুই রয়েছে ছাব্বিশ সাতাশ, সাতাশে সাত হাতে রইল দুই, নয় আট কত হয় সতেরো, সতেরো একে আঠেরো আর হাতে দুই উনিশ কুড়ি, হাতে দুই রইল আবার এক, আর হাতে দুই তিন, আর দুইটা নেবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু বড় রয়েছে তাই না, দুটোই চারটে করে সংখ্যা রয়েছে, চার অঙ্কের সংখ্যা, তো এটা একটু প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে যাই, আচ্ছা এবার আমরা চব্বিশের অঙ্কটা দেখব। এবার দেখো ওপরে একটা সংখ্যা বেড়ে গিয়েছে, দুই চার ছয় ছয় নয় তিন আট সাত, চলো শুরু করা যাক, সাত নয় তেষট্টি, তিন হাতে রইল ছয়, তাই তো, সাত ছয় কত হয় বিয়াল্লিশ, বিয়াল্লিশের হাতে ছয় কত হয় আটচল্লিশ, আটচল্লিশের আট হাতে রইল চার, সাত ছয় কত হয় আবার, আবার বিয়াল্লিশ, আবার বিয়াল্লিশ, বাট এক্ষেত্রে আমার হাতে কত রয়েছে চার রয়েছে, তাই কত হবে ছেচল্লিশ, ওকে ছেচল্লিশের ছয় হাতে রইল চার, চার আর এখানে হচ্ছে সাত, সাত চারে আঠাশ, আঠাশ আর চারে কত হয় আঠাশ, উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ, চলো দুই বসিয়েছি হাতে রইল তিন, সাত দুপুরে চোদ্দো আর হাতে তিন পনেরো ষোলো সতেরো, হলো, চলো একটা ক্রস দিয়ে দিলাম, এবার পরেরটা নিয়ে, আট নয় কত হয় বাহাত্তর, বাহাত্তরে দুই হাতে রইল সাত, আট ছয় কত হয় ছ আষ্টে আটচল্লিশ, আটচল্লিশ তারপর আমার হাতে কত রয়েছে সাত রয়েছে, উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন, তাহলে পাঁচ বসেছে, হাতে কত রয়েছে পাঁচ রয়েছে, আবার ছ আষ্টে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন, তিপ্পান্ন তিন হাতে রইল পাঁচ, আট চারে বত্রিশ, তেত্রিশ সাঁত্রিশ বত্রিশ ছত্রিশ সাঁত্রিশ, সাত হয়েছে হাতে রয়েছে তিন, তার মানে আট ষোলো সতেরো আঠেরো উনিশ, ওকে ক্লিয়ার, চলো আমরা নেক্সটটায় যাই, ক্রস চিহ্ন বসানো প্রথমে যেটা দ্বিতীয় নম্বরে রয়েছে তার তলায়, আচ্ছা তারপর দেখো, তিন নয় সাতাশ, সাতাশে সাত হাতে রইল দুই, তিন ছয় আঠেরো আর হাতে দুই উনিশ কুড়ি, শূন্য হাতে রইল দুই, তিন ছয় আঠেরো হাতে দুই রয়েছে তাই কুড়ি হল, কুড়ি শূন্য হাতে রইল দুই, তিন চারে বারো, দুই রয়েছে না তেরো চোদ্দ, চার হাতে এক, হাতে এক রইল, তারপর দেখো তিন দুপুরে ছয় হাতে এক সাত, চলো যোগ করে নেওয়া যাক, তিন দুই আটে কত হয় দশ,
দশে শূন্য, হাতে হলো এক, সাত পাঁচে কত হয়? বারো। বারো আর ছয়ে কত হয়? সতেরো। আঠেরো, বারো ছয় কত হয়? আঠেরো হয় না? তো আঠেরো আর হাতে এক কত রয়েছে? উনিশ। তার মানে নয় বছর, হাতে এক কিন্তু এক রইল। শূন্য তিন, দ্যাট মিন্স তিন, দুটো যোগফল তিন দুই পাঁচ, আর হাতে এক রয়েছে ছয়। তারপর দেখো শূন্য সাত, সাত আবার সাত চোদ্দ, চার হাতে কিছু ছিল না এবারে, তাই চারি বসিয়ে দিলাম। তারপর হাতে রইল এক, চার নয় কত হয়? তেরো। তেরো হয় তো? তারপর তেরো একে চোদ্দ, আর হাতে এক রয়েছে পনেরো, পাঁচ হাতে এক, সাত হাতে আট, আর হাতে এক নয়। ওকে, আচ্ছা চলো এবার আমরা শেষ অঙ্কটার দিকে যাব। আচ্ছা দেখো এবার আমরা পঁচিশ অঙ্কটা দেখবো। পঁচিশটা কিন্তু বেশ বড় রয়েছে, উপরে রয়েছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সংখ্যা, তারপর রয়েছে চারটে সংখ্যা। চলো হয়ে যাবে, শুরু করা যাক। দেখো সাত নয় তেষট্টি, তিন হাতে রইল ছয়, সাত মানে চোদ্দ, চোদ্দ আর হাতে ছয় রয়েছে তার মানে কুড়ি, কুড়ি শূন্য, হাতে রইল দুই, সাত সাতে ঊনপঞ্চাশ, আর একে একুশ, সরি ঊনপঞ্চাশ, আর তারপর দুই রয়েছে পঞ্চাশ, একান্ন এক, তারপর হাতে পাঁচ রয়েছে, সাত চারে আঠাশ, আঠাশ, আর হাতে যা রয়েছে তার জন্য হলো তেত্রিশ, তিন, তারপর হাতে রইল তিন, সাত তিনে কত হয়? একুশ, একুশ আর তিনে চব্বিশ। ওকে, আচ্ছা আমরা প্রথমটা তলায় প্রশ্ন বসালো, এবার দ্বিতীয় স্টেজ থেকে লেখা শুরু করব। চলো পরেরটা দেখি, নয় একাশি, একাশি এক, হাতে রইল আট, নদুকুলে আঠেরো, আঠেরো আর হাতে আট রয়েছে তার মানে কত হয়? উনিশ, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, ছাব্বিশের ছয় বসালো। ওকে, চলো ছাব্বিশের ছয় বসালো, দুই রয়েছে, সাত নয় তেষট্টি, চৌষট্টি, পঁয়ষট্টি, পাঁচ বসল, হাতে ছয় রয়েছে, চার নয় চারে হচ্ছে কত? ছত্রিশ, ছত্রিশ, আর আমার হাতে কত রয়েছে বলো? হাতে কত রয়েছে? হাতে আমার কত রয়েছে? হাতে ছয় রয়েছে, তাহলে নয় চারে কত হয়? ছত্রিশ, ছত্রিশ, সাঁত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, বিয়াল্লিশের দুই বসেছে, হাতে রইল চার, নয় তিনে কত হয়? সাতাশ, তার জন্য আমার হাতে রয়েছিল তোমার চার, সাতাশ চারে একত্রিশ। এবার পরের স্টেজটা দেখো, একটা প্রশ্ন বসলো, এবার চার নিয়ে হবে। ওকে, চার নয় কত হয়? ছত্রিশের ছয়, হাতে রইল তিন, চার দুপুর আট, আর তিনে এগারো, এগারো এক, হাতে রইল এক, চার চারে ষোলো, সতেরো, আচ্ছা সরি এবার আমরা এটাকে নিয়ে পড়বো, তাই তো? চার সাতে আঠাশ, আর হাতে কত রয়েছিল? এক, উনত্রিশ হয়েছে, হাতে এবার দুই রয়েছে, চার চারে ষোলো, আর হাতে দুই, সতেরো, আঠেরো, আঠেরো, হাতে এক রয়েছে, চার তিনে বারো, আর হাতের এক তেরো। ওকে, আচ্ছা চলো এবার মানে লাস্ট সংখ্যাটার দিকে যায়, এক রয়েছে, এক নয় নয়, আচ্ছা ক্রস বসিয়ে দেবো, প্রথমে প্রথমটার নিচে, তারপর দ্বিতীয়টার নিচে, এবার আমরা তৃতীয়টার নিচে বসিয়েছি। এক নয় নয়, এক দুই দুই, এক সাথে সাত, এক চারে চার, এক তিনে তিন, চলো এবার যোগ করে নিই, তিন তো নেমেই যাবে, এক শূন্য, এক নেমে যাবে, ছয় ছয় কত হয়? বারো, বারো আর একে তেরো, তেরো তিন, হাতে রইল এক, নয় একে দশ, দশ পাঁচে কত হয়? পনেরো, পনেরো আর তিন, ষোলো, সতেরো, আঠেরো, আর হাতে এক রয়েছে, তার মানে কত হবে? উনিশ, আবার হাতে এক রইল, দুই নয় কত হয়? এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, হাতের এক, আঠেরো, আট বসেছে, আবার হাতে এক, সাত আট কত হয়?
8, 9, 10 আর হাতের এক রয়েছে সরি হাতের রয়েছে এক তার মানে হচ্ছে তোমার যেহেতু চ্যাপ্টারে রয়েছে তো মন দিয়ে প্র্যাকটিস করবে অবশ্যই নামতাগুলো মুখস্থ রাখবে যতটা সম্ভব 12, 13, 14 যতটা সম্ভব ঘরের নামতা তুমি মুখস্থ রাখবে এবং রেগুলার প্র্যাকটিস করবে চলো আজ এইটুকু ক্লাসটা